হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি চলে এসেছি মেয়ের ড্রয়িং পরীক্ষা দিতে, মানে মেয়ের পরীক্ষা দিতে, আমি নয় অবশ্য। তো দেখো, যেখানে পরীক্ষা হবে সেখানে আমি চলে এসেছি। তো যেখানে পরীক্ষা হচ্ছে সেটা মানে জায়গাটার নাম হলো ধীতরা। তা ধীতরাতে আমি চলে এসেছি মেয়ের পরীক্ষা দিতে, মানে যেখানে পরীক্ষা হবে সেই জায়গায় চলে এসেছি। তো এই রুমটাই পরীক্ষা হবে। দেখো তো, ছাত্রছাত্রী সবাই চলে এসেছি, আমরাও চলে এসেছি। তো এই যে দেখো, মেয়ের উঁকি মারছে। তো চলো, কে কে এসেছে দেখা যাক। তো যে দেখো, রুমের ভেতর সবাই চলে এসেছে, তো আমরাও চলে এসেছি। তো সবার সবাই পরীক্ষা দেওয়ার জন্য রেডি, একদম সবাই রেডি। তো আমার পুচকিটাও রেডি হয়ে গেছে, ঘোষণাটাও রেডি। দেখো, তো আমি একটু চিন্তা করছিলাম কি হবে কি জানি না, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ও নিজে নিজেই দেখো বসে পড়েছে পরীক্ষা দেওয়ার জন্য রেডি। তো আমাদের পরীক্ষা হয়ে গেল, দেখো আমরা বেরিয়ে গেছি। তো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন 6টা বাজছে। তো হয়ে গেল, চলো এবার আমরা ভাবছি মলের দিকে যাব। ভিতরা থেকে এখন আমরা মলের দিকে যাব। তো দেখো, মলে চলে এসেছি আমরা। তো দেখি কিছু কি কেনা যায়, নতুন নতুন জিনিস এসেছে। এখন তো শীতের পোশাক নেমে গেছে, দেখো একটু হালকা হালকা শীত মানে পড়ে গেছে, তার জন্য দেখো মলেও সব শীতের পোশাক নেমে গেছে। আমি তো দেখে অবাক যে গরমের জিনিস তো কিছু নেই, সব শীতের পোশাক নেমে গেছে। তাই আমি দিদিকে বলছি, দেখ কত সুন্দর সুন্দর জিনিস নেমেছে। আর আমার মেয়েকে দেখছো তো, লুকিয়ে লুকিয়ে, তো জানোই তোমরা, লুকিয়ে লুকিয়ে মলে আসলে লুকিয়ে লুকিয়ে বেড়াবে ও। ওকে খুঁজতে খুঁজতে দেখো আমি জামা কাপড় কিচ্ছু দেখতে পাই না। সব সময় আমি জামা কাপড় দেখার জন্য আসি, কিন্তু আমি কিছুই দেখতে পাই না, ওকেই খুঁজতে আমার সময় কেটে যায়। আর দিদি দেখো, একটা দেখো ছেলের জন্য সোয়েটার মানে দেখছে, তো বেশ ভালোই লেগেছে দিদিকে। তো বুঝতে পারছে না ছেলের গায়ে হবে কি না, ছেলের যেটা মানে বয়স না, বয়সের তুলনায় ছেলে লম্বা হয়ে গেছে বেশি। তো ও মানে বুঝতে পারছে না, তো ওই জন্য ছেলেকে পরিয়ে দেখা দেখছে, পরিয়ে দেখায় দেখি একবার ছেলের গায়ে হবে কি না। তো যে জিনিসটা দিদি পছন্দ করছে সেটা আর হচ্ছে না, যেটা পছন্দ হচ্ছে না সেটা ওর গায়ে হচ্ছে। তো যাই হোক, তো দেখো এবার ঈশানকে পরিয়ে দেখছে সোয়েটারটা, দেখতে কিন্তু খুব সুন্দর। দেখো সোয়েটারটা কালার মানে কালোর সঙ্গে হলুদের কম্বিনেশন দেখতে সত্যি খুব ভালো লাগছে। তো সত্যি দেখো, ওকেও মানিয়েছে, দেখো পরিয়েছে, তো খুব সুন্দর লাগছে বলো তোমরা। কিন্তু যে হচ্ছে না, দেখো হাতে হচ্ছে না, হাতে একটু হাতটা একটু শর্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, দিদির মনটা খারাপ হয়ে গেল, মানে ছেলের জন্য হচ্ছে না, এটা এটা পছন্দ করেছিল, এটা কিন্তু হচ্ছে না। তো অন্য কিছু দেখবে এবার মনে হয়। তো আমি দেখো মেয়ের জন্য দেখছি কি নেওয়া যায়, দেখতে তো সব কিছুই ভালো লাগছে, কিন্তু কোনটা নেব কোনটা রাখবো সেটাই ভাবছি। আর যে দেখো দুষ্টুমি শুরু করেছে, দেখেছো তো? আর এই যে দেখো, এটা আশরা পছন্দ করেছে মেয়ের জন্য, যেটা দেখো কুহুকে পরিয়ে কেমন লাগছে। তো পরিয়ে দেখলাম, দেখো কত সুন্দর লাগছে বলো, ওর গায়ে কিন্তু একদম ঠিক হয়েছে। হ্যাঁ একদম ঠিক নয়, একটু বড় হচ্ছে অবশ্য, কিন্তু বেশ ভালো লাগছে দেখো। আর আয়নাতে দেখছে ও, তো মলে এসে কি বলো তো, এটা পরিয়েছি দিয়ে খুব গরম লেগে গেছে ওকে। মামাম গরম লাগছে, খুলে দাও তুমি, খুলে দাও, দেখো গরম লেগে গেছে ওকে। তো দেখো এখানে দিদি এখন প্যান্ট দেখছে ছেলের জন্য, তো আমিও ভাবছি আশরাফের জন্য একটা প্যান্ট নেব। তো দেখি পছন্দ করি কোনটা নেব, বুঝতে পারছি না। তো ভাবছি কোনটা নেব বুঝতে পারলাম না। তো চলো এবার আমরা মল থেকে এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, শুভম রেস্টুরেন্টে। তো ওখানে মোমো না সত্যি খুব ভালো করে, তো ওখানে মোমো খাওয়াতে নিয়ে আসলাম দিদিদেরকে, দিদিকে আর ঈশানকে। তো এখনও দেখো আমাদেরকে মোমো দেয়নি, তো মোমো জানি না কখন দেবে, অর্ডার দিয়ে এসেছি। আর ইস মানে কুহুসোনা আমার ই খাবে, তোমার চিকেন পকোড়া খাবে। তো ওই যে দেখো, ওর পাপার সঙ্গে ও অর্ডার দিতে গেছে, বললাম মোমোটা খা, কিন্তু মোমো খাবে না ও, এখন চিকেন পকোড়া খাবে। না সরি সরি, চিকেন পকোড়া নয়, ললিপপ খাবে, আমি বলতে ভুল করছি। আর এদিকে দিদি বসে আছে, তো এখন ও মোমো দিচ্ছে না, আমরা ওয়েট করে বসে আছি, বসে আছি আর কতক্ষণ ওয়েট করবো। এমনিতে রাত হচ্ছে, রাত 8টা বেজে গেছে। তো ওই জন্য সত্যি বেশি কিছু অর্ডার করিনি, শুধুই মোমোটাই অর্ডার করেছি। ভাবলাম বাড়ি নিয়ে যাব, কিন্তু আর বাড়ি নিয়ে যাওয়ার সময় নেই, এখানেই খেয়ে নিই। তো দেখো মোমো দিয়ে দিয়েছে আমাদের, এখন খাচ্ছি। তো ওরা এক প্লেট নিয়েছে মা ছেলেতে, আর আমরা এদিকে আমার বর আর আমি, আশরাফ আর আমি এক প্লেট। আমার মেয়ে তো খাবে না, ও তো ললিপপ খাবে। তো দেখো তাও কিন্তু ভাগ বসিয়েছে,
তো ও ললিপপটা এখনও দেয়নি, মামা আম ললিপপ দিচ্ছে না কেন, দিচ্ছে না কেন বারবার বলছে। আর স্যুপটা না সত্যি খুব ভালো করে, খুব টেস্ট, তোমরাও খেয়ে দেখতে পারো শুভমে। তো এই যে দেখো আমার মেয়ে ললিপপ চলে এসেছে, তো দেখো দুষ্টুমি করে ঈশান একটু হাত দিয়েছে, তো কি রাগছে, রাগারাগি শুরু হয়ে গেছে, দুজনে ঝগড়া শুরু হয়ে গেছে ওখানেই। তো যাই হোক, এ দেখো এখন ললিপপ খেতে শুরু করেছে আমার মেয়ে, ও খুব পছন্দ করে ললিপপ খেতে, তো মাঝে মধ্যে ওর পাপাকে আনতে বলে ললিপপ। তো চলো খেয়ে নিই মোমোগুলো। তো দেখো আমাদের এখনও খাওয়া শেষ হয়নি, তো ঈশানের আবার কী বলো তো কুকুর দেখে ললিপপ খেতে মন হয়ে গেছে, তো আবার দেখো ললিপপ অর্ডার দেওয়া হলো ঈশানের জন্য, তো আবার ললিপপ নিয়ে এসেছে, তো ঈশান খাচ্ছে। তো আমাদের এখনও খালি খেয়েই যাচ্ছি রেস্টুরেন্টে, কখন যে খাওয়া শেষ হবে কী জানি। তুমি দেখো আর খেতে পারলো না ললিপপ, এবার তুমি খাও মাম্মাম, তুমি খাও, মানে নেবে ও তো ঠিকঠাকভাবে খেতে পারবে না, ওই দুবার একবার নেবে, দিয়ে তারপর ওর পাপাকে খাওয়াবে, নইলে আমাকে খাওয়াবে, এটাই হলো ওর প্রবলেম। ঠিকঠাক করে খাবার ও কোনো খাবারই খায় না, ওই একটু আধটু খাবে, তারপর তুমি আর তোমরা আবার খেয়ে নাও। হাই ফ্রেন্ড, দেখো আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর। তো আমি এসে এসে কি বলতো ভাত বসিয়ে দিলাম রান্না, ভাত খাবো আর কালকে চলে যাবো আমি বাড়ি, কারণ কুকুর তো আজকে ড্রয়িং পরীক্ষা হয়ে গেল। তো ড্রয়িং পরীক্ষা যখন হয়ে গেছে তখন তার থেকে লাভ নেই, আর রাস্তা পেরে ছুটি হয়ে গেছে, কুকুরও স্কুল ছুটি আজ থেকে, মানে কুকুর স্কুল ছুটি, আজকে স্কুল ছুটি ছিল কুকুর অবশ্য। তো কুকুর বন্ধুর মা আমাকে মেসেজ করেছে যে 31 তারিখে স্কুল খুলবে কুকুর, তো যাই হোক এখন ছুটি, বিয়ে কটা দিন ছুটি থাকবে কুকুর, তারপর তো বিয়ের পরের দিন স্কুল খুলবে, তো ঠিক আছে স্কুল তো আবার কামাই হবে, কিছু করার নেই। আর দেখো আমরা ব্যাগ ট্যাগ সব গুছাচ্ছি, অনেক লাগেজ হয়ে গেছে, এসেছি যখন এসেছিলাম তখন একটা ব্যাগ, এখন মনে হয় 4-5টা হবে, তো কি করে নিয়ে যাবো কি জানি, কুকুকে দেবো নিয়ে যেতে, কুকু আর ঈশান বইবে সব ব্যাগগুলো, ঠিক আছে। আর দিদি দেখো শুয়ে গেছে, মানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ড্রয়িং এর ওখানে দাঁড়িয়েছিল আমার সঙ্গে, তারপর আবার একটু বাজারে গেছিলাম, তো একটু হাঁটাহাঁটি হয়েছে, বসেছিল না, আচ্ছা তো একটু হাঁটাহাঁটি করেছে, তো মাজা ধরে গেছে, তো ওই জন্য দেখো শুয়ে পড়েছে, তো এখনো সব গোছাগুছি করতে হবে, দেখো গোছাতে গোছাতে শুয়ে পড়েছে দিদি। আর আমার মেয়ে দেখো আবার ড্রয়িং নিয়ে বসে গেছে, বলছি যা করিস না কালকে বাড়ি চলে যাবো সকাল সকাল, কিন্তু ও কে কার কথা শোনে বলো। তো ঠিক আছে ফ্রেন্ড, চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, গুছিয়ে নিই সব কিছু, আর আজকে একটু বাজারে গেছে ওষুধ আনতে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর। তো আমাদের রাত্রের খাবার হয়ে গেছে, ডিনার কমপ্লিট আমাদের,
তো এবার রাত্রে ঘুমাবো, তো বিছানাপত্র সব রেডি করে দিয়েছে আসলাম, আর আমি এদিকে রান্নাঘর মানে পরিষ্কার করে নিলাম, কালকে তো চলে যাব। তো যেগুলো সব ছিল সব পরিষ্কার করে ধুয়ে ধায়ে সব রেখে দিয়েছি, তো কালকে যাচ্ছি মায়ের বাড়ি। তো আবার আসবো আমি 5 তারিখ চলে আসবো, তখন কৌর আবার স্কুল জয়েন করতে হবে, পড়তে এমনিতে 31 তারিখে স্কুল খুলে যাবে। দেখি ওঠো ওঠো ওঠো। তো আজকে রাত্রে কি খেয়েছো তুমি? আমি ডিম ভাত আর কি আর লবণ আর ভাত আর আর আলু আর ধনে পাতাও খেয়েছো? দোকানে কি খেয়েছো? আর দোকানে চিকেন ললিপপ আর চিকেন ললিপপ গুলো খেয়েছি আর সস সস আর আর চিকেন মোমো খান বলে দাও। চিকেন মোমো খান চিকেন মোমো একটুকু খেয়েছি একটুকু খেয়েছে ও এ দুটো খেয়েছো একটা বলছো? আরে তুমি আগে খেলাম জানে ললিপপ আমাদের দেয়নি, স্কুল খুলে যাচ্ছে তাই হেডস্যার বলে দিল তোমার যাওয়ার জন্য। চুল কিন্তু আমার বিশাল সিল্কি হয়ে গেছে, ভেন্ডির প্যাক বানিয়েছিলাম শর্ট ভিডিওতে শেয়ার করেছি, তো দেখো চুলটা কত সুন্দর হয়েছে, কি সফট হয়েছে, একদম মনে হচ্ছে আমি হেয়ার স্পা করেছি, দেখো চুলটা কত সুন্দর হয়েছে। তো আরেকদিন করতে হবে আমাকে, তো আরেকদিন করব আমি, দেখো কতটা সিল্কি একদম কি দারুণ হয়েছে, মানে চুলের একদমই আমার গ্লেজ নষ্ট হয়ে গেছিলো জানো, যত্ন করতে পারিনি। তো যাই হোক আবার আরেকদিন করবো। তো ঠিক আছে ফ্রেন্ড, আমার চুল পাতলা পাতলা, তো ঠিক আছে ফ্রেন্ড আর কথা বলবো না, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর কি করতে হবে বেটা? লাইক শেয়ার কমেন্ট আর কমেন্টটা টুক করে ভাঁজ দিবে, সাবস্ক্রাইব এই ডিসলাইকটা টিপে দিবে, সাবস্ক্রাইব করবে না? আর করবে না তুমি ওই ডিসলাইক করবে, কেমন রাগা রাগালে আমাকে নাকি রাগালো ডিসলাইক করতে বলে, করে বলো কি করবে, কি করতে হবে বলে দাও না, তো করতে পারবে না, তো ওরা করতে পারবে না, দেখে নিবে একটাকে লাস্ট আমি মাম্মা মে ভিডিওটাতে একটু সার ডিসলাইক করে দিয়েছি, আর আগে বলে দাও ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, বলো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর ঘন্টাটা বাজিয়ে দিবেন টুক করে, ঘন্টাটা বাজিয়ে দিবেন টুক করে, কতক্ষণ বাজাবে? 3 ঘন্টা। তো চলো ঠিক আছে, টাটা গুড নাইট, তুমি আর আমি টাটা বলতো, টাটা গুড নাইট।